বন্ধুরা, সকাল হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আজকে ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি দেখো সকাল হয়ে গেছে। বন্ধুরা সবাই উঠে পড়ো, আমি উঠে পড়েছি। আমাদের লাগছে আমাকে একটু, এইবার তো লাইভে এসেছিলাম, বুঝতে পারছো? লাইভে এসে মানে ওগুলো পেতে রেখেছিলাম এখানটায়, ঠিক আছে, সেটা এখন একটু ছাড়িয়ে দিলাম। দিয়ে ভিডিওটা কেমন লাগছে তোমাদের সবাইকে? ওটা খুব পাখিতে ডাকে, কুকুর করে পাখিতে যাচ্ছে। আচ্ছা, সবাই উঠে পড়ো জলদি জলদি, ঠিক আছে? আর ফ্যানটা চলছে আজকে, আজকে কারেন্ট আছে। আচ্ছা, তোমরা কেমন আছো বলো? আমি তো আছি, কোনো রকম আছি, ঠিক আছে। ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে এই হচ্ছে একটুখানি লাইভে এসেছিলাম, বুঝতে পারছো? লাইভে এসে একটু ছিলাম কয় মিনিট, হচ্ছে বেশিক্ষণ না, এই 30-40 মিনিট লাইভে ছিলাম, ঠিক আছে। আর এখন তো উঠতে হবে, সকাল সকাল সব কাজকর্ম করে গলাটা খালি হয়ে গেছে, একটা মালা কিনতে হবে, ঠিক আছে। আর সকাল সকাল উঠে এখন একটু কাজ বাজ করে রান্না বান্না করতে হবে। বন্ধুরা, রান্না বান্না না করলে ধরো খিদে পেয়ে গেছে, রাত জাগলে খিদে পেয়ে যায়, অনেকটা খিদে পেয়ে গেছে। তা এখন খিদে মানে ভাবছি যে কিছু একটা মুড়ি টুড়ি আছে খাবো, খেয়ে দিয়ে নিয়ে তোমাদের হচ্ছে চাটা খাবো, একটু চাটা খেয়ে কাজ করবো, ঠিক আছে। তোমাদের সকাল সকাল ভিডিওটা দিলাম, তোমাদের ভিডিও, তোমরা তো অনেকটা ভালোবাসো আমাকে। আর কালারটা তো পড়েছ, কেমন লাগছে দেখতে দেখো? ঝুমকা দিলাম, দারুণ লাগছে কিন্তু কালারটা, বন্ধুরা দেখো একদম সেই ফাটাফাটি কানেরটা, ঠিক আছে। আমি তো পরে না কানেরটা, আমি তো সবসময় তো দেখো আমি ইয়ে হয়ে থাকি, মানে ছোট ছোট কানেরটা এগুলো বেশি পরি, কিন্তু আজকে একটুখানি বড় কানেরটা পরলাম তোমাদের ভালোবাসার জন্য, ঠিক আছে। আমাকে এতটা ভালোবাসতে ভাবলাম না, আজকে একটু বড় কানেরটা পরি। আর বন্ধুরা কি বলবো, মাথায় যে উকুন হয়েছে না, উকুন হয়েছে, প্রচুর উকুন হয়েছে, মাথায় চুলকাচ্ছে, শুধু ফোন দেখার লোক পাচ্ছি না, ঠিক আছে, ফোন দেখার লোক পাচ্ছি না, তার জন্য ভাবছি একটা লোক দরকার উকুন দেখার জন্য। কি হাসি দিল, ঠিক আছে, একটা লোক দরকার উকুন দেখার জন্য, কে আসবে উকুন দেখার জন্য? মাথার উকুন দেখো, ঠিক আছে, বৌদির মাথায় উকুন পড়ে গেছে একদম, আর চুলকাচ্ছে, সুরে চুলকাচ্ছে, বলেছো? দেখো চুলকাচ্ছে কি করে, চুলকাচ্ছে দেখো, ঠিক আছে। আর হচ্ছে কি উকুন হয়েছে বন্ধুরা, রাতের বেলা যা চুলকায় না, এত চুলকায়, এত চুলকায়, কি করব এখন, চুলকালে কি করবো বলো? চুলকালে তো চুলকাতেই হবে, উকুন যেহেতু উকুন হয়েছে আমার, মাথা তো চুলকাবেই, সেই চুলকানো, ঠিক আছে, চুলকিয়ে যাচ্ছে, চুলকিয়ে যাচ্ছে, ঠিক আছে, চুলকায় চুলকায়ে কি বলবো, এত চুলকানো মাথার উকুন। তোমরা তো আমাকে দেখলে বলবো যে বৌদি তোমার মাথায় এত উকুন হলো কি করে, আমি তো একা একা ঘুমাই, তাও যেন উকুন হয়ে যাচ্ছে মাথার মধ্যে। আর কি হয়েছে, মাথাটা নোংরা হয়েছিল তো, তা শ্যাম্পু ছিল না। হ্যাঁ, আমি তাহলে শ্যাম্পু, আজকে যখন শ্যাম্পু নাই তাহলে পরে আমি একদিন শ্যাম্পু এনে তারপরে ছানটা করে নেবো, ঠিক আছে, মাথাটা ঘষে ফেলবো। ও আজ এই দুদিন হয়ে গেল, এবার দেখি মাথায় সেই ফুকসি ভর্তি হয়ে গেছে, তারপরে কি করি কি করি কি করি, হ্যাঁ, তারপরে সেই শ্যাম্পু দিয়ে বসেছি, এখন দেখি আয়না দিয়ে দেখি মাথায় ফুসফুস ফুসফুস করে চুলকাচ্ছে, হ্যাঁ, মানে তার মানে তারপরে বুঝলাম তাহলে তাহলে তো উকুন হয়ে গেছে, এইবার উকুন হয়ে গেছে। উকুন মারার তো তোমার হচ্ছে লোক লাগবে, ঠিক আছে। ও বিস্তারটা ছাড়তে হবে আজকে, না গুছালে হবে না।
প্রচন্ড নোংরা হয়ে গেছে, আজকে পেটটাকে ক্লিন করতে হবে। তারপরে তোমার হচ্ছে ছবি ধুয়ে করতে হবে। পিছনে যে সব জামা কাপড়, বন্ধুরা জামা কাপড় শোন, জামা কাপড় আমার হচ্ছে ই হয়ে আছে, বুঝছো? মানে জামা কাপড় গুলো না সব এক একটা এক একদিন পরি তো রেখে দিয়েছি, এগুলো আর ই করা হয়নি, বুঝেছো? ওগুলো ঠিকঠাক করে ঠিকঠাক করতে হবে, আমার ঠিকঠাক করে ভাঁজ ফাঁজ করতে হবে। সামনে পুজো চলে আসলো, কারণ ঠিক যদি না করি আমি পুজো চলে আসলো তাহলে তো আর আমার হবে না। এছাড়া এটা আমাকে ভালো লাগে দেখতে, এটা পরে এদিনকে তোমাদের ভিডিও দেবো, ঠিক আছে? যেটা পরে সেটা, এটা পরেছে, এটা কত নিয়েছে বলতো? এই শাড়িটা নিয়েছে আমাকে 300 টাকা নিয়েছে, অনলাইন থেকে নিয়েছিলাম শাড়িটা, 300 টাকার মধ্যে হয়ে গেছে। এইটা এইটাও 300 টাকা নিয়েছে, এটা হচ্ছে 200 কয় টাকা নিয়েছে এইটা, ঠিক আছে? অনলাইন থেকে নিয়েছিলাম, বুঝতে পারছি। এই শাড়িটাও ভালো লাগে, দেখ দারুণ লাগে শাড়িটা। সেটা পরে একদিন ভিডিও করবো, তোমাদেরকে দেবো, বুঝতে পারছো? আর হচ্ছে ভিডিওগুলো সবাই দেখো, ভালো লাগলে ঠিক আছে লাইক করে দিও। আর যারা যারা নতুন বন্ধু আছো, আমি তোমাদেরকে বলি, একটা কথা বলি তোমাদেরকে, কারণ তোমরা তো না বললে বুঝতে পারবে না, বুঝতে পারছো? এগুলো অনেকে অনেকে বলে, দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো, দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো। দেখো আমি সবাইকে ভালোবাসি, তোমরা যেরকম আমাকে ভালোবাসো আমিও তোমাদের সেরকমই ভালোবাসি, ঠিক আছে? এবার তোমরা তোমাদের রেগুলার ভিডিও দিতে থাকো, একদিন না একদিন দেখবে তোমরা ঠিক ওই জায়গাটায় চলে যাবে, ঠিক আছে? জায়গাটা যে জায়গাটাতে সবাই এখন আছে, ঠিক আছে, জায়গাটা যাবে। আর হচ্ছে খুব মানে তাড়াতাড়ি যাচ্ছি ভাইরাল তালতলায়, বুঝতে পারছো? যারা যারা যাবে অবশ্যই কমেন্ট করবে, আর যারা যারা দেখা করতে চাও, ঠিক আছে, আমি যাবো, কমেন্টে বলে দেবো আমি কবে যাবো ভাইরাল তালতলাতে। আশা করি খুব তাড়াতাড়ি যাব, মানে যেতে ইচ্ছা করছে খুব, সবাই যাচ্ছে তো আমারও যেতে ইচ্ছা করছে বন্ধুরা, বুঝতে পারছো? তাহলে যাবো, সবাই যাবে, ঠিক আছে, ভাইরাল তালতলায়। আর হচ্ছে তালতলায় যাবো না বাসতলায় যাবো সেটাই ভাবছি, বুঝতে পারছো? কারণ তালতলা যেতে গেলে অনেকটা টাইম লাগবে, আর আমাদের বাসতলায় গেলে অনেক টাইম লাগবে না, অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। ভাবছি কোন তালতলায় যাব না বাসতলায় যাব, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি, কোথায় যাব, তালতলায় না বাসতলায়, বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আর বেশি অনেকটা সকাল হয়ে গেছে, পুরো দেখো পুরো সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছো? এই দেখো একদম 5:30, 6টা বাজতে গেল, 6টা প্রায় 6টা বাজতে গেল। তাহলে আর আর বড় করছি না বন্ধুরা, অনেকটা বড় করে ফেললাম। একটু লাইক করে দিও, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, এইভাবে আমার পাশে থেকো তোমরা, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ভালোবাসি।